সেটা হলো এক নম্বর উদাহরণ দিচ্ছিলাম আল্লাহ বোসেওয়ালা এত নাকাবিল মাসালিন ইল্লা জি না কাবিল ওয়াঃ তাফসি র আসে আমি সেটা হক দিয়ে ভাইসালা করে দিই ওয়াঃ সানা তাফসি আর উত্তম তাফসির উত্তম ব্যাখ্যাটা আমি বলে দিই বুঝছেন একটা প্রশ্ন করি বলেছিলাম না আপনাদের ভুলে গেছেন আপনারা কিয়ামতের দিন সব ধ্বংস হয়ে যাবে তাই না ধ্বংস হবে না আর জান্নাত জাহান কি হবে বলেন তো দেখি থেকে যাবে ধ্বংস হয়ে যাবে দলিল আছে আল্লাহ বলছেন কুল্লু সাইন হালিক ইল্লা ওয়াজহা সূরা কসাস ৮৮ নম্বর আয়াত আরে শুধু ওয়াজই শোনেন কিছু এলেম শোনেন কিছু এলেম বুঝেননি কথা আল্লাহ বলছেন সব কিছু একজন আলেমকে সহি আকিদার আলেমকে জিজ্ঞেস করছে যে জাহান জাহান্নাম কি কি আমাদের ধ্বংস হবে তো বলছে যে হ্যাঁ ধ্বংস হয়ে যাবে কারণ আল্লাহ বলছেন কুল্লু সাইলেক্লা আল্লাহ ছাড়া সব কিছুই কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কুল্লু মান আলাইহা বলেন কুল্লু আলাইহা হান ওয়াবক সূরা রহমানের পড়েন নি সবকিছু কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে শুধু থাকবেন কে আল্লাহ তাহলে দলিল পাওয়া গেল আপনার কথা ঠিক আছে তাই না আপনার কথা কি আছে তাহলে জান্নাত জাহান্নাম কি হবে ধ্বংস হয়ে যাবে এরপরে বলছে কিয়ামতের দিন আবার আল্লাহ জান্নাত জাহান্নাম তৈরি করবেন বুঝেছেন কথা কিয়ামত দিন কি করবেন জান্নাত জাহান্নাম আল্লাহ আবার কি করবেন তৈরি করবেন এবার শোনেন এবার শোনেন এটা হলো সহিদার হুজুরের বক্তব্য এবার এই আয়াতের অর্থ শুনে নিয়ে আমরা কার কাছ থেকে সাহাবিদের কাছ থেকে যে এই ভাই বললেন যেটা কল্লু সাইয়েনহা লেক এই আয়াত দেখেন সাহাবিরা কত সুন্দর বুঝেছেন সাহাবিরা কত সুন্দর বল বুঝেছেন ইমাম মুজাহিদ তাবি তিনি বলেছেন কল্লু সাইয়েনহা লেকুন ইল্লাল্লাহ ওয়াল জান্না ওয়াল্নার ওয়াল আর্শ সবকিছু ধ্বংস হবে তবে আল্লাহ জান্নাত জাহান্নাম আরস ধ্বংস হবে না তাহলে আমাদের বুঝ আর সাহাবিদের বুঝ একরকম হলো কোরআন পড়ে নিজের মতো বোঝা যাবে না ওই না বুঝার কারণে আর মিথ্যা কথা বলেছে একটা বুঝ তো মিথ্যা হলোই আর একটা মিথ্যা কথা হলো যে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত জাহান্নামকে আবার তৈরি করবে বুঝছেন বুঝেননি মনে হতে না এই আলোচনা চলবে না কিন্তু কাকে বলবো রে ভাই এইটা বুঝার জন্য আপনাদেরও দরকার এখানে কোন আলেম আলোচনা শোনার জন্য আসেনি একজন আসেনি আসেনি একজনও আসেনি কোনো ইমামও আসেনি ও চিন্তা করছে শুনে কি লাভ হবে আমার মাথায় টুপি আছে ওর মাথাতেও আছে অথচ ফতোয়া দেওয়ার বেলায় হক হক দিচ্ছে দিচ্ছেন দলিলই তো দিচ্ছে দলিল দিচ্ছে না কয়টা দলিল দিলাম আপনাকে দুইটা কোরআন থেকে দলিল দিলাম সব কিছু ধ্বংস হয়ে যাবে থাকবেন কে আল্লাহ এই তো সমাধান হয়ে গেলে দলিলটা মারলো কিন্তু মারাটা কি হলো ভুল হল ইমাম জোহাক তিনি বলছেন আরো সুন্দর বলছেন যে কল্লু সাঈ হা লিখুন ইল্লাল্লা অল জান্না ওয়াল আরস ওয়াল্লাহ সলে হা মাশ আল্লাহ কত সুন্দর বলছে এই যত আমূল করলাম আরসের তলায় ঝুলে রাখলেন ধ্বংস করার জন্য এমন তো হাক বলছেন সব ধ্বংস হবে তবে আল্লাহ জান্নাত যাহার নাম আরস এবং আমূলে ছলে ধ্বংস হবে না শোনেন এখন আলেমরা বুঝবেন আল্লাহ কিন্তু কোথাও বলছেন না কুল্লু কুল্লুসাইন হালিকুল ই বলছেন কি এই ওয়াজহুন শব্দের মধ্যে আছে আল্লাহ তালা জান্নার নাম এবং আমুলে সলে এবার বুঝেছেন এটা আলেমরা ছাড়া কথাটা বুঝবে না কি খারাপ লাগছে আর একটা উদাহরণ দেব আপনি যেটাই বলবেন আমার কাছে মনে হয় হুজুরেরা সব জায়গাতে অথচ এই অপব্যাখ্যার কারণে আমরা কাদিয়ানিদেরকে কি বলেছি কাফের বলেছি কাদিয়ানিরা একটু করেছে কতটুকু একটু কাদিয়ানিরা করছে কি বলছে শোনেন মাকানা মুহাম্মাদুন আবা احدিম রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন কানদিয়ানিরা বলছে মুহাম্মদ নবী তবে শেষ নবী না মুহাম্মাদুল আল্লাহ বলছেন খাতামান নাবিয়িন নবীদের মধ্যে আংটিওয়ালা নবী শুধু এতটুকু অপেক্ষা করেছে শেষ নবী না বলে কি বলছেন আংটিওয়ালা নবী এইজন্য তাদেরকে কি সার্টিফিকেট দিয়েছি কি সার্টিফিকেট দিয়েছি কাফের একটা আয়াতের অপেক্ষার কারণে একটা সার্টিফিকেট দিয়েছি আমরা কাফের বলে দিয়েছি আর আমি আপনি কত আয়াতের অপেক্ষা করেছি আমাদের কেউ সার্টিফিকেট দেয় না হাদিসের অপেক্ষা করছি আয়াতের অপেক্ষা করছি তার মধ্যে আরেকটা একটা বললেন ওয়ারকাউ মার রকিন বোঝা গেছে এটা ওয়ারকাউ মার রকিন আল্লাহ বলছেন আল রাসুল বলতে বল কোরআন ও হৌজ্জাতুল্লা কাউ লাউক কোরান তোমার পক্ষে দলিল হবে অথবি পক্ষে দলিল হবে কোরান রাসুলের মতো বুঝলে জান্নাতে নিয়ে যাবে আর নিজের মতো বুঝলেই কোরান কোথায় নিয়ে যাবে জাহান্নাম খুব সাবধান আমি আলেমদেরকে সাবধান করছি কিন্তু এরা সজাগ হচ্ছে না আর বলি ও মা হাফিল আরহাম গায়েবের সাতটা জিনিস কে জানেন আল্লাহ তার মধ্যে একটা কি পেটে হুম মায়ের পেটে কি বাচ্চা বলেন সন্তান কি ছেলে না মেয়ে এটা কে জানেন আল্লাহ জানেন এত বড় মিথ্যা কথা বাংলাদেশে চলে রে ভাই কোন জায়গায় আছে এটা ওমা আর হাম মায়ের পেটের সন্তান ছেলে না মেয়ে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না টাটকা মিথ্যা অর্থ এটা কে অর্থ করলো সাহাবিরা অর্থ করেননি তাবেইরা করেননি তাবে তাবে করেননি আমার জানামতে পৃথিবীর কোনো মুফাসেরও করেননি বাঙালিরা সব পারে কোনো মুফাসের করেননি চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ করলাম কেউ করেনি অর্থ আল্লাহ বলেছেন অমাফিল আর হাম অর্থাৎ আল্লাহ বলে আল্লাহর এই সন্তানের আকৃতি কেমন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না আর আমরা ঢুকাই দিছি কি ছেলে হবে না মেয়ে হবে প্রথম কথা এটা আরে এখন তো রক্ত টেস্ট করে বলে দিতে পারছে আপনারা জানেন টেস্ট টিউবের এই আধুনিক কিছু প্রশ্ন আছে না টেস্ট টিউব বেবি নিচ্ছে না এখন এটা জায়েজ না না জায়েজ ওটা পরে কিন্তু শোনটা পরে বলছি কিন্তু টেস্ট টিউব বেবি নেওয়ার ক্ষেত্রে এখন বলছে ডাক্তারেরা যে আপনি সেলে চান না মেয়ে চান তাহলে অর্থটা কি হলে এবার আপনি সেলে চান না মেয়ে চান দুইটাই ছেলে চাবেন না দুইটাই মেয়েসাবেন ওরা ভ্রণটা ওইভাবে দিতে পারছে যদি এটা অন্য পুরুষের হয় তাহলে তো জারস তাই না ওটা পরের ব্যাপার কিন্তু আমি বুঝাতে যাচ্ছি শুধু তাই না আর একটা মেশিন আবিষ্কার হয়েছে ছেলেটা মানে মেয়ে সন্তান নেবেন আর দুইটাই লালিত পালিত হবে ছেলে এবং মেয়ে দুইটা একসঙ্গে নেবেন দুইটাই এর মধ্যে লালিতে শুধু মা আর বাবার কি নিবে শুক্রকে নিবে মা আর বাবার এই দুটা নিবে এই বাচ্চাকে মানুষও করতে হবে না কিছুই করতে হবে না শুধু বলে দিতে হবে যে আমি বাচ্চা ছেলে চাই না মেয়ে চাই ওরাই করে দিবে এটা খুব তাড়াতাড়ি আসছে এখনই তো আর কি নাই না বাচ্চা পেটে রাখতে চায় না এখন তো গর্ভ ভাড়া করছে তাই না কি করছে গর্ভ ভাড়া করছে এবং আরে নিজের শুক্র নিয়ে অন্য মহিলার গর্ভে রাখছে এবং বলে দিচ্ছে আমি ছেলে বাচ্চা নিতে চাই বা মেয়ে বাচ্চা নিতে চাই কথা কি বুঝতে পারছেন আপনারা এটা আধুনিক বর্তমানে চলছে এটা বর্তমানে চলছে টেস্ট টিউব বেবির কিন্তু ম্যাক্সিমাম বাচ্চা হয় ডবল কয়টা একটা যদি মারা যায় আর একটা থাকবে দুইটাই থেকে গেলে কয়টা হবে দুইটাই হবে না এই যে দুইটাই সময় হচ্ছে কারো দুইটাই মেয়ে হচ্ছে কারো একটা ছেলে একটা মেয়ে হচ্ছে মানে ওর ওর টার্গেট করেই নেয় এটা শুন তাহলে আয়াতের অর্থ ভুল হলো না সঠিক হলো আপনি যেটা বললেন অমাফিল আর হাম মায়ের গর্বে সন্তান ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না অর্থ কে শিখাইছে কে শিখাইছে এরপর ব্যাখ্যা আছে এখানে অন্ধকার ভেদ করে বেরিয়ে আসে আল্লাহ রব্বুল আলমিন যখন তাকে মানে রেহেমের মধ্যে যখন এই শুক্র যখন প্রবেশ করছে হাজার হাজারের মধ্যে এই রেহেমে প্রবেশ করার সময় যে বীর্যটা প্রকাশ করে এইটা সম্পর্কে বিজ্ঞানরা এখনো জানে না এটা প্রক্রিয়াজাত করার পরে বলতে পারে এটা ছেলে হবে না মেয়ে হবে আচ্ছা আল্লাহ বুঝেছেন কোনটা আমরা বুঝেছি কোনটা এই জন্য আল্লাহ পেটকে কয়টা ভাগ করেছে একটা বলছে রেহেম কি বলছেন রেহেম আরেকটা বলেছেন হবলা আরেকটা বলেছেন কি হামেল আর একটা বলছেন কি বাতন কয়টা হলো চারটা বলেছেন এগুলো আপনারা বুঝবেন না কঠিন হয়ে গেল শুধু বললাম একটু এর তাতায়া দেওয়ার জন্য বললাম যে কোরআনের অর্থ নিজের মতো করবেন না দয়া করে কখনোই করবেন না আরো অনেক উদাহরণ আছে আমরা অর্থ করছি কি সবই তো কোরআনের উদাহরণ দিলাম হাদিসের দেই দেব বলছে যে আরে মা রাকা এগারো রাকাতের যে কথাটি বলা হয়েছে তারাবির সালাতের কথা এটা তারাবি না এটা তাহাজ আর তারাবি হলো বিশ রাকাত আর তাহাজ হলো কয় রাকাত আরে ভাই ইবলিশ শয়তান এত সুন্দর কথা বলতে পারবে না অথচ এই হাদিস ইমাম মুখারি তিনটা অধ্যায় নিয়ে আসছেন আজ থেকে সাত বছর পূর্বের পৃথিবীর কোনো মানুষ জানতো না তারাবি আলাদা যে আলাদা জানতো না আর এই প্রোডাক্ট উৎপাদিত হয়েছে কেবলমাত্র মাত্র উপমহাদেশে মধ্যপ্রাচ্যের কোনো দেশে আজও জানে না তারা তাহাজ আলাদা সালাদ কথা কি বুঝতে পারছেন আপনারা এই ব্যাখ্যাটা করা ঠিক হলো হম এটা হলো কুফুরি এটা কি কুফুরি বলছে কত সুন্দর করে বলছে আমি কোরআনকে নাজিল করেছি সবে বরাতের সাবানের পুনরাত্রি পুনর তারিখ রাত্রিতে তাই না কোরআন কখন নাজিল হয়েছে শাহরু রমাদান আল্লাদী উম ফি হিল কোরআন রমাদানে কোরআন নাজিল হয়েছে রমাদানটা কোন মাসে হয় সাবান মাসে তাই না কোন মাসে কদর রাত্রে কোন মাসে হয় রমাজান মাসে তাই না হুজুর কত বড় দাজ জাল ভাই কত বড় দাজ এই শবেক বরাতকে জায়েজ করার জন্য বলে দিল যে কোরআনটাই নাজিল হয়েছে পনেরোই সাবানের সবে বরাতের রাত্রিতে দাস জাল যদি হুজুর না হয় আর কোন হুজুর দাস জাল আস্তাকুল্লাহ এবার বলছে কি জানেন আরে এরা বুঝেনি তাই আরেকটা মিথ্যা কথা বলছে আসমান থেকে হয়ে মাহফুজ থেকে যখন কোরআন নাজিল হয় প্রথম আসমানে তখন নাজিল হয়েছে সবে রাত্রিতে আর আর আসমান থেকে যখন কোরান যখন নাজিল হয় দুনিয়াতে তখন নাজিল হয়েছে কদর রাত্রিতে ও ই রে ইব্লিস এ কত বড় ইবলিস রে ভাই বুঝেন মনে হয় কথাটা আপনারা কষ্ট বলেন কষ্ট বলেন আপনারা কিভাবে ব্যাখ্যা না দেখেন তো ইবলিশও জানত না এরকম ব্যাখ্যা আসফরুল্লাহ সাফরুল্লাহ নামজ বিল্লাহ নামিল্লাহ এই হবে আরো আছে বলতে যায়। আর আপনারা কি অর্থ করছেন কত সুন্দর আরেকটা বলি আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়াইং কুনতা ওয়াহদাক জামাত তাকেই বলে যেটা হকের সাথে মিল আছে ও যদি একজনও হয় সারা বাংলাদেশে যদি একজন হকপন্থী থাকে সেই একটা জামাত সেই জান্নাতে যাবে আবার সুবহানাল্লাহ বলছে এই দেখেন এই হাদিসটা এটা হলো আশা ইবনু মাসুমদরা জেলা নে এটার অর্থ করছে হক কমথি একজন মানুষ একা একটা জামাত একাই জাম্মাতে যাবে কে বলেছে এই ব্যাখ্যা কে শিখাইছে এটা আর জামাতু মা ওয়া ফাঁকা লা হাক্কা ওয়াংকুমতা বা এই ইবনু মাসুমদরা জেলার বক্তব্যটা উল্লেখ করে হাসান বাস্তুরি বলছেন আবে এরা বলছেন একজন না তিন জন তাবে থেকে শোনেন শোনেন একটা জামাত ঐক্যবদ্ধ এখান থেকে মানুষ ঝরতে 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 চলে যেতে ভাঙতে ভাঙতে যদি তুমি একাও থাকো ওই জামাতের মধ্যে তবুও ওইটাই জান্নাতি পুরো উল্টা হয়ে গেল না বুঝেন না মনে হয় কথাটা মনে হয় না বুঝাচ্ছেন ইবনে মাসুদ রাদিয়াল্লাহু বুঝাচ্ছেন শুনো জামাত যেন ভঙ্গ না হয় সব চলে যাচ্ছে ভাঙতে 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 বিভক্তি হতে 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 সব ভেঙে যাচ্ছে এরপরে তুমি যদি একাই থাকো তবু ওইটা একটা জামাত কিন্তু জামাত ভাঙ্গা যাবে না আর আমরা অর্থ করছি কি জামাতের দরকার নাই তুমি হক থাকলে তুমি একটা জামাত ঠিক বললাম এটা উল্টা আল্লাহ রসুল কি বলছেন ফা তাল তিলকাল ফেরাত কুল্লাহা হ্যাঁ শোনো বিভক্তি হতে 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 তো অনেক যদি বিভক্তি হয় অনেক যদি বিভক্তি হয় সবগুলোকে বর্জন করো সব প্রথম বস্তু ওই যে একজন থাকবে সেটাই কি জামাত আপনারা কি বুঝতেন জিনিসটা বর্তমানে উল্টা বোঝানো হচ্ছে না অথচ আমরাই বলছি আর একটা কি বলছি কত সুন্দর কথা বলছি মাম্মা তা ওয়ালাইসাফি অনু কেহ বাই আতন বা তামি তাত আমি যা হে লিয়া ভাই আরেকটা ইয়াদুল্লা হে জামা এর অর্থ কি জামাত যদি একজনও হয় ওইটার কাছে রহমত আছে এর অর্থটা কি ইয়াদুল্লাহ আলাল জামা আল্লাহর হাত জামাতের উপরে ইয়াদুল্লা হে মাল জামা আল্লাহর হাত জামাতের সাথে অর্থ কি জানেন ওই প্রথম ভেঙ্গে নিয়ে নিছি যে পৃথিবীতে একজন থাকলে ওইটা একটা জামাত এটা ভুল এটা ভুল কতবার আল্লাহ রসুল বোঝাতে চাচ্ছেন যেখানে জামাতটা আছে বুঝতে পারবে সেখানে দৌড়ে যাও তাদের সাথে সম্পর্ক রাখো শোনো হাস সুফিয়ান সাউরি বলছেন শোনো শোনো যদি তুমি জানতে পাও পৃথিবীর পশ্চিম প্রান্তে একজন আহলে হাদিস আছে অথবা পূর্ব প্রান্তে একজন আহলে হাদিস আছে যোগাযোগ করাতে শুনতে পেয়েছ দুইটা কাজ করবে প্রথম কাজ হলো ফাবাস ইলাইহিমা সালাম ওয়া দুলাহুমা তাহলে অন্ত তাদের কাছে সালাম পাঠাও তাও যদি না পারো তাহলে তার জন্য দোয়া করো যে তুমি আর আমি এক আছি বুঝেন নি কথা আর আমি অর্থ করছি কি সি 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 ভুল হচ্ছে ভুল হচ্ছে ভুল হচ্ছে এই কথাটা অনেক বেশি করে বলতে চেয়েছিলাম সময় নাই আজকে তো একটা হাদিস বলে যায় আঠারোশো একান্ন নম্বর হাদিস আঠারোশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস সেই মুসলিমে আল্লাহ বলছেন মাতা মাতা আতুন মিতাতান জাহেলিয়া যে ব্যক্তি মারা গেল অথচ করেনি কি মারা গেল কিন্তু করেনি সে ব্যক্তি কাফের অবস্থায় মারা গেল কি অবস্থায় জাহেলিয়াতের মৃত্যু মানে কি জানেন কাফের অবস্থায় মারা গেল তো বায়াত করেছেন আপনারা করে দেব

এই বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে আমাকে অনেকে প্রস্ত করছে আপনি নাকি নিষিদ্ধ বক্তা নিষিদ্ধ তালিকায় নাকি আপনার নাম আছে থানায় থানায় জমা দিচ্ছে এসপি কে বুঝাচ্ছে ওসি কে বুঝাচ্ছে পুলিশ কে বুঝাচ্ছে গোয়েন্দাকে বুঝাচ্ছে যেই মুজাফর বিন মহসিন নিষিদ্ধ বক্তা এর ওয়াজ করা বন্ধ বুঝাচ্ছে কি কারণে মুজাফর বিন মহসিন নাকি জেমবির সাথে জড়িত এই রকম মুফতি মার্কা মুখে মানুষ পেশাব করে ভাই শয়তানি পেশাব করে মুখে এত বড় মিথ্যা কথা আমার নামে বলতে পারে আস্তাগফিরুল্লাহ খুলনা এক থানায় অভিযোগ দিয়েছে এক ইবলিস মার্কায়াত মুফতি বাগের হাট থানায় অভিযোগ দিয়েছে এই তালিকা দিয়েছে আমার নাকি নিষিদ্ধ ঘোষিত বক্তার তালিকা আছে এই মিথ্যাচার যারা করছে তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিলাম আমি আলহামদুল্লাহ বলছি আগে প্রথম ব্যক্তি বাংলাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রথম বই আল্লাহ আমাকে দ্বারা লেখাইছে শুধু তাই না দুই পাঁচ সালের পনেরোই ডিসেম্বর উসমানী স্মৃতি মিলনায়তনের ঢাকায় আমাকে পাঁচ শতাধিক আলেমের সামনে প্রথম পুরস্কার হিসাবে আমাকে ঘোষণা করা হয় সম্মানিত করা হয় আমাকে সম্মানী দেওয়া হয় আমার হাতে পুরস্কার তুলে দেন তৎকালীন সময়ের জাতীয় মসজিদের বাইতুল মোকারামের খতিব ওবাইদুল হক সাহেব রহিমাহুল্লাহ আর ছিলেন পুরস্কার দেওয়ার সময় ছবি পর্যন্ত পত্রিকায় আসছে সেটা হল মৌলানা মহিউদ্দিন খান মাসিক মদিনার সম্পাদক আরেকজন ছিলেন পীর সাহেব ফুরফুরা পীর আব্দুল কাহার সিদ্দিকি তিনিও মারা গেছেন আরেকজন ছিলেন বসুন্ধরার আব্দুর রহমান সাহেব তিনিও মারা গেছেন আরেকজন ছিলেন সর্বশেষ মারা গেছেন জেলখানায় আল্লামা দিয়াল রহমান সাইদি সাহেব তারা আমার হাতে পুরস্কার তুলে দেন জঙ্গিবাদ বিরোধী লেখার কারণে প্রথম পুরস্কার যদি আমাকে দায়ী করো ইবলিস মুফতি নামের ইবলিস আমি বলি তুমি তাহলে মরণোত্তর মামলা দাও খরদ্দিনের উপরে মরণোত্তর মামলা দাও বহুদ্দিন খানের উপরে মামলা দাও তুমি আব্দুল কাহার সিদ্দিকের উপরে লজ্জা নাই শরম নাই এই বইটাই বের হয়েছে ভ্রান্তির বেড়া জালে একামতে দিন সেই দুই সালে বই বের করেছে এই বই এখন আমার কাছে ছিল আমার কাছে আছে তো কি বলবো যারাই ভাবে মিথ্যাচার করে শুধু আমার দাওয়াত বন্ধ করবে এই জন্য মিথ্যাচারটা করছে তাই না আমি গোয়েন্দা বাহিনীকে বলবো তদন্ত করুন একজন ফাসেক যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় প্রশাসনের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে চায় এই ফাঁসেককে তদন্ত করুন ধরুন আগে একে কোথায় এই তালিকা পেল বাংলাদেশে সব জায়গায় কথা বলছি কোনো বাধা আছে আলহামদুলিল্লাহ কোনো বাধা নেই যদি একজন রাষ্ট্রের দায়িত্বশীল চিন্তা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরির আলম আমাদের মাদ্রাসার পাশে তার বাড়ি দারুল হুদা ইসলামী কমপ্লেক্স বাঘা ঘাটের এমপি না পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার বাড়িটা আমাদের মাদ্রাসার পাশেই তিনি প্রতি সম্মেলনে মাদ্রাসায় থাকেন প্রধান যে বক্তব্য দেন আমি নিষিদ্ধ বক্তা হলে আমি কি আয়োজন করতে পারতাম কত বড় গাধার গাধা যে মিথ্যাচার করছে এইভাবে আরে এই মিথ্যাচার জানে না এখানে হেদায়তের দোয়া করব না ধ্বংসের দোয়া করবো না আল্লাহ জানে যে দাওয়াতি কাজ বন্ধ হয় এই মিথ্যাচারের কারণে তা আল্লাহর কাছে বদ দোয়া করলাম আল্লাহর কাছে অভিযোগ দিলাম আল্লাহ তুমি এদের ব্যবস্থা নিও ব্যবস্থা আল্লাহ নিবে ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধারণ করে অনেক সময়দের কথা শুনলেন আমরা আপনাদের বুঝানোর চেষ্টা করেছি একটা বিষয় যে বিষয়টা এখন বলবো যে বায়াত যেটা বলে সেটা হলো কি বলবো আপনাকে এটা খলিফার হাতে বায়াত করা কার কাছে খলিফার কাছে কোন পীরের কাছে বায়াত করা না সাহাবিরা বুঝছেন একরকম আপনি বুঝলেন আর কেন ইমাম ইবনু তাইমে রহিমা তিনি বলছেন জাকারা আল আল খারিজিন অন তোয়াতিস সুলতান যারা খলিফার মুসলিম খলিফার আনুগত্য থেকে বেরিয়ে গেছে তাদের জন্য এই শাস্তি ইমাম আলবানি বলেন ইলম আনাল عيدাল মাযকুর লিমান খরা আন ত্বা'আতিস সুলতার জামাতিল মুসলিমিন মুসলিম জামাত থেকে এবং মুসলিম খলিফার আনুগত্যতে যে বেরিয়ে গেল তার জন্য শাস্তি ওয়লাইসা কামায়াতাহুমুল বা আইয়ু বায়া কুল্লু হিজব রাই সাহু এর অর্থ এটা নয় যে প্রত্যেক দলীয় নেতার হাতের তার লোকেরা বায়াত করবে এর অর্থ এটা নয় আলবানি আমি আপনাদের যে চাচ্ছি যেটা হাদিস যেভাবে বুঝেছেন সাহাব এক মাল্লার রাসুল ওর বাহিরে বোঝা যাবে না বাংলাদেশে মুসলিম খলিফা আছে আছে কেন আসে না না যান বায়াত করেন করা যাবে খলিফা নাকি তো আপনি কিভাবে এই বায়াতের হাদিস পেশ করেন এভাবে চলবে না এই পীর ফকিরের বায়াত চলবে না অথচ এই হাদিসটাই পেশ করছি বায়াতের জন্য তাই না ভুল হচ্ছে ওই যে বলছি যখন নিজের গায়ে কাঁটা লাগেছে তখন চুপচাপ থাকি আগে যখন উদাহরণ দিলাম তখন কিছু মনে হলো না আপনাদের কাছে বারাক আল্লাহ ফিকুম অজাজা কুমল্লা খায়রান দোয়া পড়েন